কি হব শিলহাকুত উচ্চারিত লোকর ভবিষ্যৎ? রাজ্য সরকার লগত এপসু টিএমপিকের বৈঠক, উচ্চারিত ক্ষতিপূরণ দিব লাগিব রাজ্য সরকারে। কিছুদিন পূর্বে জিলা প্রশাসনে সচলর শিলহাকুত চলাইছিল উচ্ছেদ অভিযান। বিলর মাটি দখল করে ঘর বনুয়া বেদখলকারী সকলের ঘর ভাঙি পেলাইছিল প্রশাসনে, কিন্তু কোনো ধরনের জাননি নিদিয়াক প্রশাসনে চলোয়া এই উচ্ছেদর বিরুদ্ধে সরব বিভিন্ন দল সংগঠন। উচ্ছেদিত লোকসকলের প্রশ্ন, বিজুলি সংযোগ সরকারি বিদ্যালয় থাকার পাছত কেনেদরে অবৈধ দখল হব পারে এই ভূমি? প্রশাসনে চলোয়া এই উচ্ছেদর বিরুদ্ধে মঙ্গলবারে শিলহাকুত উপস্থিত হয় নিখিল বড়ো ছাত্র সন্থা আর টিএমপিকের এটা সজাতি দল। উচ্ছেদিত লোকসকলের লগত মিলিত হয় এখন বিশেষ বৈঠকত। প্রথমে আমার খিলঞ্জিয়া যে ভূমিপুত্র জনজাতিসকলের উপর বুলডোজার চলাইছিল, তার আগে আপন প্রথমে সরকারে প্রথমে জিঞ্জার হোটেল প্রথম এই শিলাকু বিলের উপর ঘর বিল্ডিং বনোয়া বনাইছে জিঞ্জারে, জিঞ্জার হোটেলখন প্রথমে এভিকশন করব লাগিছিল। এই সেটকে নকরি আজমল ফাউন্ডেশনে নকরি প্রথমে আমার খিলঞ্জিয়া মানুষের উপর এভিকশন করলে, গতি এই মুঠে আমি টিএমপিকে ফলের টিএমপিকে এপসুর ফলের কেউ গ্রহণযোগ্য বলে আমি কোয়া নাই। উচ্ছেদিত খিলঞ্জিয়া লোকসকলক উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের লগতে ভূমি আর হস্তাপনের দাবি উত্থাপন করে নিখিল বড়ো ছাত্র সন্থায়। দেশের আইন সকলের কারণে সমানে বনাইছে, ইয়াত দরিদ্র দুখিয়া দিন হাজিরা করা খাটি খোয়া লোকের কারণেও যে আইন আছে, ধনী লোকের কারণেও পুঁজিপতির কারণে একে আইন আছে। যদি ইয়াত জিঞ্জার হোটেলে অবৈধভাবে শিলখাকুর এই ওয়াটার বডিজ এগত অধীনত থাকা মাটিত যদি বেদখল করে পেলায় বনাইছে, বা কোনবা ইয়াত আজমল ফাউন্ডেশনের কথা আজি রাইজে আমাক অবগত করেছে, কোনবা নেতা পালি নেতার কথা আজি রাইজে আমাক অবগত করেছে, আইন সকলের কারণে একে। ইয়াত যদি জনসাধারণক খাতি খোয়া এই দুখিয়া জনজাতি বা খিলঞ্জিয়া লোকের উপর যদি উচ্ছেদ চলিছে, আন সকলতো চলিব লাগে। ইপিনে উচ্ছেদিত পরিয়ালক ক্ষতিপূরণ বাবে জনতা ভবনত মন্ত্রী রনুজ পেগু আর ইউজি ব্রহ্মর লগত বিশেষ বৈঠকত মিলিত হয় এপসু আর টিএমপিকে। অসম সরকারের কেবিনেট বৈঠক আছিল, কেবিনেটের অন্তত ডাব্লিউ পি টি মন্ত্রী রনোজ পেগু ডাঙরিয়া আর হ্যান্ডলুম টেক্সটাইল মন্ত্রী ইউজি ব্রহ্ম ডাঙরিয়াক মুখ্যমন্ত্রী নির্দেশ দিছে। আর আজি এক বজাত দিনত এক বজাত জনতা ভবন দিসপুরত নিখিল বড়ো ছাত্র সন্থা টিএমপিকের উপস্থিতিত এই স্থানীয় রাইজর 5 বা 10 জনীয় একটা প্রতিনিধি দলে সরকারের লগত আলোচনায় মিলিত হব। আর এই তিনটা দাবি আমি অটল আছো, আর তিনটা দাবি মীমাংসা হবই লাগিব, কারণ যেতালে মীমাংসা নহয় আমি লাগি থাকিম। আর সরকারে যেহেতু আমাক প্রতিশ্রুতি দিছে ইয়ার একটা সুমীমাংসা ওলাব লাগিব। আর আমি কইছো যে কোনো কারণত যাহাতে জনজাতি খিলঞ্জিয়া ভূমিপুত্রর উপরত কোনো বুলডোজার কোনো এভিকশন কোনো জেসিবি দ্বারা উচ্ছেদ অভিযান অসমত যাতে পুনরাবৃত্তি নহয়। সরকারের লগত এপসুর এই বৈঠকের অন্তত কি সিদ্ধান্ত লয় উচ্ছেদিত লোকর বাবে হেয়া লক্ষণীয় হব পরবর্তী সময়ত। ভিডিও জার্নালিস্ট অপূর্বর সহযোগত দীপাঙ্কর মেধির রিপোর্ট, অসম লাইভ 24।